এখন বাজে বেলা 12টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। বাড়িতে সবারই শরীর খারাপ, ছেলেরও জ্বর, তাও জ্বর নিয়ে ছেলে কাজে গেছে, আমারও শরীরটা ভালো না, জ্বর জ্বর, মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা, বমি বমি ভাব, এসব আছে। তা আজকে একটু ভালো আছি, তাও বেশি একটা ভালো না। ওষুধপত্র খাওয়া দাওয়া করছি, না রান্নাবান্না সকালবেলা, আজকে সবার উঠতে দেরি হয়ে গেছে, বৌমাও দেরি করে উঠেছে, আমিও দেরি করে, আমার 9:45 বেজে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। না ছেলের সে কোনো রকম তাড়াহুড়ো করে একটু রান্না করে দিয়েছি, এক পিস মাছ করে দিয়েছি, আর একটু ভাজা টাজা করে দিয়েছি, ছেলে চলে গেছে, আর বিশেষ কিছু রান্না হয়নি। আমি আবার একটু বাইরে একটু কাজে বেরিয়েছিলাম, এই এখন এলাম, এসে বৌমা ভাত করে রেখে দিয়েছে, এবার দেখি টুকটাক কেটে নিই, একটু মাছ করবো আর এগুলো একটু ভাজা করবো। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর কি বলবো, বাড়িতে সব শরীর টরীর খারাপ, তো আপনারা একটু বুঝে শুনে আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমরা একটু সুস্থ হই, আবার ভালো ভালো জিনিস আপনাদের দেখাবো। এখন কোনো রকম রান্নাবান্না না করলেই তো নয়, কি করবো, করার তো কেউ নেই, বৌমার আমি একটা বাচ্চা, আমাদেরই করে খেতে হচ্ছে, দেখার কেউ নেই, যার জন্য এইভাবে ভিডিওটাই হচ্ছে। তাহলে আপনারা ভিডিওটা দেখুন, আমরা সারাদিন যা টুকটাক করি আপনাদের সবই দেখাবো, আপনারা এইভাবে ভিডিওটা দেখতে থাকুন। তাহলে আমি এখন এইগুলো কেটে নিই, তারপরে রান্না করবো, আর মাছ করবো, আর এই যে কচুরগুলো শুকিয়ে যাচ্ছে কবে থেকে, ভাবছি এগুলো সেদ্ধ করে তেলাপিয়া মাছ আছে, মাছ দিয়ে একটুখানি রান্না করে দেবো, আর একটু ভাজা করবো, শাশুড়ি বউ খাবো, তো এগুলোই করে নেবো আপাতত। তাহলে আপনারা ভিডিওটা দেখুন, আমি কেটে নিই, দেখুন কত তরকারি পড়ে আছে, আমি আরও ভাজা করতে যাচ্ছিলাম, খেয়াল নেই ফ্রিজে কত কিছু রয়েছে, এই যেখানে মাছের ঝোল ডাল করেছি, ওখানে মেয়ের মাছ করেছি, সকালে করেছি এই মাছটা সকালে করেছি, তেঁতোর ঝোল আছে, এদিকে ডাল আছে, তেঁতোর ঝোল, হ্যাঁ এসব, এখন শুধু তেলাপিয়া মাছটা একটুখানি করবো, আর কিছু করবো না, নাহলে সব তরকারি পড়ে থাকবে, আমাকে ফেলে দিতে হবে, শাশুড়ি বউ তো খেয়ে নেবো, এতেই আমাদের হয়ে যাবে। তাহলে মাছটা শুধু করে নিই, এই যে কচু কতগুলো শুকিয়ে যাচ্ছে, ওইটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, এই আপাতত করবো রান্নাবান্না, এটাই আপনারা দেখতে থাকুন, আমরা কি করছি, কি খাচ্ছি না করছি আপনারা দেখুন। কচুর মুখে আলু দিয়ে মাছ করেছি, তেলাপিয়া মাছ, তাহলে এবার নামিয়ে দিচ্ছি, পুরোটা তো দেখাতে পারি না আপনাদের, এই যে স্নান করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 4টে, তো এই দেখো মাছের ঝোল গরম গরম দেখতে পাচ্ছ তোমরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তেমন কিছু রান্না হয়নি, শুধু আলু ভাজা হয়েছে আর মাছের ঝোল হয়েছে, আর কালকে ছিল তেঁতুর ঝোল ছিল, ডাল ছিল, অনেক কিছু ছিল, সকালবেলা মাছের ঝোল করে দেওয়া হয়েছে। তাহলে এখন তাহলে আমরা খেয়ে নিই, তাহলে তোমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে এবার বৌমা খেয়ে নিই, বৌমাকে খেতে দিয়ে দিই, না বৌমা জলটা একটু নিয়ে নাও, এবার আমি মাছটা তুলে দিয়ে দিই বৌমাকে, জামা কাপড় মেলে ফেলে তারপরে একটু রেস্ট নেবো।